আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের নতুন আরেকটি এপিসোডে। আজকের আমাদের বিষয় হচ্ছে স্ট্রোকজনিত সমস্যা এবং পরবর্তী যে ট্রিটমেন্ট সেটা নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আপনাদের সাথে আমরা আজকে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি গত এক বছর আগে উনি স্ট্রোকজনিত সমস্যায় উনি পতিত হয়েছিলেন এবং করোনার পরবর্তী অবস্থায় উনি এটার জন্য যে সঠিক যে ট্রিটমেন্ট সেটা উনি নিতে পারেননি। বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে উনি ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে পরিচিত হই এবং ওনার মুখ থেকে আমরা জানি যে কীভাবে উনি এই সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার নামটা একটু বলেন আমাদেরকে। মোহাম্মদ আমিনুল হক। আমিনুল হক স্যার, আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর জেলা? চাঁদপুর জেলা। আচ্ছা স্যার, আপনি পেশাগতভাবে কী করেন? আমি তো বাড়িতে সংসার বাস, বাড়িতে বেকারি আছে, আমি নিজে সংসার বাস করি, ছেলেরা বাড়ি আছে, আমি বাড়িতে থাকি। আচ্ছা, আমরা জানি আপনি একটি মাদ্রাসার সাথে আপনি সম্পৃক্ত। মাদ্রাসা তো আগে আসছিলাম মসজিদে মাদ্রাসা, এখন অবসরপ্রাপ্ত, নিজের অসুস্থের কারণে আমি ওনার কাজ করতে পারি না। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে এক বছর আগে কি হয়েছিল আপনার জীবনে? আমার এক বছর আগে স্ট্রোক হয়েছিলাম। আচ্ছা, তো তার জন্য বহু চিকিৎসা, জায়গা জায়গায় বহু চিকিৎসা করেছি, কোনো ফায়দা হয় না। এখন আমরা আবার ডিপিআরসিতে ডাক্তার সুবিল্লার প্রধানের কাছে আমরা আইসা এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আইসা যাক 13-14 দিন আল্লাহ দিতে ইনশাল্লাহ সুস্থভাবে বাড়িতে ফিরে যাইতেছি। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যখন আপনি স্ট্রোকটা করেছিলেন আপনার শরীরে কি কোনো অংশ অবশ বা এমন কোনো কিছু হয়ে গিয়েছিল? আমার ওই এক সাইড, ডাইন সাইডটা অবশ হয়ে গেছিলো, যার ফলে আমি হাঁটতে পারি না। আমার দরিয়া দুই তিনজনে কলো করে ঘুরিয়ে আমার এদিকে এদিক নিয়েছিল। তার মানে এটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছিলাম। ট্রিটমেন্ট করে কিছু হয়েছে তো হুড়াহুড়ি হয় না, তো এখানে আমি আবার সবিল্লাহ আন্ডারে এসা ভর্তি সুস্থ এখন বাড়িতে ফিরে যাইতে আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেটা বলেছেন যে আপনি পরবর্তী ট্রিটমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি নিয়েছেন এবং ভর্তি নিয়ে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করে এখন আপনার শারীরিক অবস্থাটা কী? ওনার শারীরিক মোটামুটি আল্লাহতে ভালো আছে। আপনি কি স্বাভাবিক যে আপনার পায়ের যে ব্যথা বা আপনার যে আপনি হাঁটতে পারছিলেন না সেটা কি এখন আপনার ভালো হয়ে গিয়েছে? ভালো হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে, গেছে ভালো হয়েছে। আপনি কি আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো করতে পারেন, নামাজ পড়তে পারেন ঠিক মতো? হ্যাঁ, নামাজ পড়তে পারি, হয় না আল্লাহ হতে তো আল্লাহর রহমতে। আচ্ছা দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন খান। আচ্ছা স্যার, আমাদের সাথে কি যদি একটু শেয়ার করেন যে গত এক বছর আগে আপনার বাবা যেটা স্ট্রোকজনিত সমস্যায় উনি পড়েছিলেন, তো তার পরবর্তী অবস্থাটা ওনার কী হয়েছিল এবং পরবর্তী ট্রিটমেন্টটা কী ছিল আমাদেরকে যদি একটু বলেন। প্রথম অবস্থায় স্ট্রোক করার সাথে সাথে আমি ডিপিআরসি হাসপাতালে নিয়ে আসি, এক জায়গাতে চিকিৎসা নেই, ট্রিটমেন্টটা দিই। পরবর্তী এই করোনার কারণে আর চিকিৎসাটা হয় না, করোনা এখন যখন একটু শিথিল হয়েছে এখন আবার নিয়ে আসছি, নিয়ে আসে আবার চিকিৎসা দিয়েছে, এখন মোটামুটি সুস্থ ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন আপনারা? আমরা এখন ভর্তি ছিলাম 13 দিন। 13 দিন? আচ্ছা, 13 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন ওনার শারীরিক অবস্থা নিশ্চয়ই অনেক ভালো, যেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি এবং পেশেন্ট নিজেও বলেছেন যে উনি অনেক ভালো এবং সুস্থ। আপনার কী মনে হচ্ছে উনি কি ওনার স্বাভাবিক যে কাজকর্মগুলো এগুলোকে উনি অনেক অনায়াসে করতে পারছেন? হ্যাঁ, অনায়াসে করতে পারছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা স্যার, আমাদের সাথে যদি আরেকটা জিনিস শেয়ার করেন, যেমন এটা এই জিনিসটা আসলে আমরা অনেক পরিমাণে দেখতে পাই আমাদের আশপাশে, এই ধরনের কিন্তু অসংখ্য রোগী ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ওনারা ভুগেন, কিন্তু তারা ইনডিসিশনে ভুগেন যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোথায় গেলে তারা সঠিক ট্রিটমেন্টটা পাবেন। এই ধরনের ইনফরমেশন যেমন অনেকের কাছে নেই, সেটা না জানার কারণে দেখা যাচ্ছে তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সেই সকল ভাইদেরকে বলবো ডিপিআরসি হাসপাতালে এসে সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এ থেকে একটি ভালো শিক্ষা গ্রহণ করেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে আপনার স্ট্রোকজনিত পরবর্তী সমস্যা হলে কী করতে হবে। দ্রুত চিকিৎসা যদি আপনারা গ্রহণ করেন অবশ্যই আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।